وعليكم السلام ورحمة الله وبركاته. جيبون بارك الله فيك. الله رسول صلى الله عليه وسلم পিতা মাতা জাহান্নামী এটা বলতে আপনার কোন আদবের খেলাফ হলো কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামী মানে ও ভাইটাকে এই সাথে বলা এইভাবে বলা নেই আর কি, এই জন্য একটু ভিন্নভাবে বলতে হবে, একটু ভিন্নভাবে বলতে হবে। আরেকটি কথা আপনি বলছেন, এটা ঠিক না আপনার এভাবে বলাটা, সেটা হলো যে ইসলামে এত কঠোরতা না, ইসলামের ভিতরে কোনো কঠোরতা নাই, ইসলামের ভিতরে কোনো কঠোরতা নাই, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নাই। এগুলো হয়তো বা আপনি কি মনে করছেন জানি না, বিষয়টা আলোচনা করলে আপনি হয়তো বুঝে নেবেন যে আসলে তো ঠিক ইসলামের ভিতরে কোনো কঠোরতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহিলি যুগে মারা গেছেন, তাই না? হিন্দু, এবার আপনি বলেন একজন হিন্দু কি জান্নাতে যাবে নাকি, একজন হিন্দু কি আল্লাহর আযাব থেকে রেহাই পাবে নাকি? ওই সময় ধর্ম ছিল, ওই সময় ধর্ম ছিল, ইঞ্জিলের অনুসারী ছিল, তৌরাতের অনুসারী ছিল, ঈসা এবং মুসা আলাইহিম আসসালাম তাদের উভয়ের ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল এবং ইহুদি ধর্ম ছিল, এগুলো তো আপনারা জানেন তাই না? আসমানি কিতাব তৌরাত মুসা আলাইহিসাল্লামের, আসমানি কিতাব ইঞ্জিল ঈসা আলাইহিসাল্লামের, এই সমস্ত ধর্ম ছিল না? ছিল, অবশ্যই ছিল। কিন্তু তারা কি ধর্মের ভিতরে ছিল? ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা চাচা বাবারা কি কি ছিল? ওই 360টির মূর্তি পূজা করত, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল, সেই মূর্তির পূজা করত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বাবারা এবং ওই সমাজের লোকেরা। কিন্তু ওই সময়ও অনেক ইঞ্জিলের অনুসারী ছিল, তৌরাতের অনুসারী ছিল, ওই যে ওরা কাবিন নওয়াফিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, বুখারী শরীফের হাদিসে আসছে তার ব্যাপারটা, তাই না? তিনি তো তৌরাতের অনুসারী ছিলেন, তৌরাত মুসা আলাইহিসাল্লামের উম্মতের মানুষ ছিলেন, ইসলাম আসার আগেই তিনি মারা গেছেন, আশা করা যায় সে ওই ধর্মের মানুষ ছিলেন, সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা চাচারা এবং ওই মক্কাবাসীর অধিকাংশ মানুষ ছিলেন মুশরিক, কাফের মুশরিক ছিলেন, অর্থাৎ মূর্তি পূজারী ছিলেন। আর মূর্তি কারা পূজা করে? হিন্দুরা। তো এখন যদি কেউ হিন্দু হয় তাহলে হিন্দু জাহান্নামী জাহান্নামে যাবে, এটা মানে আশ্চর্যের কিছু না। তো সেক্ষেত্রে ইসলাম কঠোরতা হবে কেন? এবার আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। মানে আপনি যে বলছেন যে ইসলামে এত কঠোরতা, মানে কঠোরতা না। এখন মনে করেন যে রবি দাস একজন হিন্দু, কথার কথা উদাহরণস্বরূপ, হ্যাঁ রবি দাস সে মূর্তি পূজারী, হিন্দুদের হিন্দু, তো সে মারা গেছে, তো সে মুশরেক, সে মুশরেক জাহান্নামে যাবে, তো কোথায় যাবে? এই জন্য কি আমি বলতে পারবো যে ইসলাম এত কঠোরতা? এটা বলা যাবে না। এখন আসি আসল বিষয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহ, তার নাম ছিল আবদুল্লাহ, মক্কাতে অনেক মুশরেকদের নামই আবদুল্লাহ আব্দুর রহমান ছিল, মুশরেক হলেও তারা আরবি অর্থ বুঝত, তারা এটা স্বীকার করতো যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আছে এটা স্বীকার করতো। কোরআনের বহু আয়াত আছে যে মক্কার মুশরেকদের যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের আসমান থেকে কে বৃষ্টি দেয়, কে তোমাদের রুজি রুটি দেয়, তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। এই জন্য এই বিষয়গুলো মনে রাখতে হবে যে মক্কার মুশরিকরা এই তৌহিদবাদী ছিল, তৌহিদবাদী বলতে তারা এই তৌহিদের রুবুবিয়াতে একত্ববাদী ছিল, কিন্তু উলুহিয়াত আসমা সিফাত এই ক্ষেত্রে মুশরিক ছিল তারা। তো একদিন একজন সাহাবি বলছেন আল্লাহ রসুলকে, ইয়া রসুল আল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? তো আল্লাহ রসুল বলছেন যে ফিন্নার, জাহান্নামে আছে তোমার বাবা। তো ওই সাহাবি একটু মন খারাপ করার কারণে আল্লাহ রসুল তাকে আবার ডাকলেন, ডেকে বললেন যে আবি ও আবাকা ফিন্নার,
আমার বাবা আর তোমার বাবা উভয় জাহান্নামে আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামে আছে, ওই সাহাবীর বাবা জাহান্নামে আছে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিনি কি বললেন? আবি ও আবাকা ফিন্নার, আমার বাবা আর তোমার বাবা দুজনাই দোজকে আছে। মুসলিম মুসলিম শরীফের হাদিস। কিন্তু মায়ের ক্ষেত্রে, আল্লাহ রসুলের মার ক্ষেত্রে এরকম বলা নেই। অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবরে একদিন তিনি অনেক সাহাবী নিয়ে যাচ্ছিলেন, এ সময় মায়ের কবরের কাছে আল্লাহ রসুল অনেক কান্নাকাটি করছেন। আল্লাহর পক্ষ থেকে তার মাকে দোয়া করার জন্য কোনো অনুমতি পাননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য কোনো রকম ইস্তেগফার করা বা দোয়া করার কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে পাননি, শুধুমাত্র তার কবরটা জিয়ারত করা, পরিদর্শন করার অনুমতি পেয়েছেন। কিন্তু কিছু বলতে পারবে না যে আল্লাহ তাকে ক্ষমা করেন কিংবা তাকে মাফ করে দিন, এরকম কিছু বলতে পারবে না। তো এই এরপরের থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন মায়ের কবরের কাছে যাননি, আল্লাহ অনুমতি দেননি। কারণ কেন দেননি? কারণ মমিন নবী বা মমিন কারোর জন্য স্বভাব হয় না যে মুশরিকদের জন্য দোয়া করা। এ ব্যাপারে কোরআনের আয়াত আছে সূরা তাওবায়। কোনো প্রকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা বাবাদের জন্য, যারা মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের জন্য নিষেধ করে দিয়েছেন আল্লাহ, খবরদার তাদের জন্য ইস্তেগফার বা দোয়া করা যাবে না। এইটা তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, আসলে আপনার হয়তো জানা নেই। ইসলাম কঠোরতা না, ইসলাম সহজ, ইসলামের বিধিবিধানগুলো হচ্ছে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মাথার উপর কোনো কিছু কঠোরতাভাবে চাপাই দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তিনি কারো মাথার উপর এমন কিছু ভারাপণ দেননি যা তার সাধ্য কুলোয় না। হ্যাঁ, আল্লাহর আজাব অতি কঠোর, এটা মনে রাখতে হবে। ইন্না আজাব ইলা শাদীদ, কোরআনে অনেক আয়াত আছে, নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। এটা ঠিক আছে, মানে মুশরিকদের জন্য, পাপিষ্টদের জন্য আল্লাহর আজাব কঠিন, এটা ঠিক আছে, কিন্তু ইসলাম কঠিন না, বুঝেছেন? আচ্ছা, এরপর আপনি জানতে চেয়েছেন যে আমি প্রথমে কোথায় পড়ালেখা করছি। আমি দেশে পড়ালেখা করছিলাম প্রথমে ছোটোবেলায়, একদম ছোট, যখন হাফ প্যান্ট পরি, ছোট মানুষ, তখন মক্তব পড়তাম। এরপর আলিয়াতে পড়ছি, তারপর আরব দেশে গেছি, আরব দেশে পড়ছি, আরব দেশে ই ছিলাম, খতিব ছিলাম, মসজিদে ইমামতি করতাম, অর্থাৎ জুমা পড়াতাম বিভিন্ন মসজিদে, সাথে চাকরি ছিল, আমি পড়ালেখা করছি। তবে মদিনা বিশ্ববিদ্যালয়ে না, মদিনায় পড়তে পারি নাই, ওটা পড়ার ভাগ্যে আমাদের নাই। তো যা হোক, আরবের এলেম আছে, মিশরি উস্তাদ ছিল আমার, সৌদি আরবের উস্তাদ ছিল, কুয়েতের উস্তাদ ছিল, এরকম অনেক উস্তাদ ছিল আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উস্তাদ ছিল। তো ঠিক আছে বোন, কিছু মনে করিয়েন না আপনার এই বিষয়টা। হ্যাঁ, এটা ভুল হতেই পারে, এতটুকু তো ভুল হতে পারে। আর আমাদের দেশের মানুষ তো বোঝে না, আমাদের দেশের মানুষ মনে করে যে আল্লাহ রসুলের পিতা মাতা দুজনে জান্নাতে আছে, এরকম মনে করে, তাই না? রসুলের পিতা হলেই তো আর জান্নাতে যাবে না, ইব্রাহিম আলাইসাল্লামের পিতা জাহান্নামী, এটা কে না জানে বলেন? নূহ আলাইসাল্লামের স্ত্রী জাহান্নামী, কে না জানে? কোরআনে রয়েছে, আল্লাহ কোরআনে বলছেন যে ওরা জাহান্নামে আছে। ফিরাউনের স্ত্রী জান্নাতে আছে, আর ওই লূত আলাইসাল্লামের স্ত্রী আর ওই নূহ আলাইসাল্লামের স্ত্রী, এই দুই খাবিসা, এই দুই নফরমান জাহান্নামে আছে। আল্লাহ সূরা এই ইয়ের ভিতরে আপনার কি বলে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন কত নবীর বাপ জাহান্নামে আছে। তো আমাদের নবীর পিতা মাতা জাহান্নামে আছে, এ নিয়ে মানে আশ্চর্যের কিছু না। যারা ইসলাম মানেনি, হিন্দু, হিন্দু আর কোনো জান্নাতে যায় নাকি? ইন্নাল্লাহ হারাম আলাল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য আল্লাহ হারাম করছেন জান্নাত। ইন্নাল্লাহ আয়াতটা হলো ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের উপর আল্লাহ জান্নাত কি করছেন? হারাম করে দিয়েছেন। ও মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম হলো থাকার জায়গা, তাদের থাকার জায়গা হলো কি? জাহান্নাম। অমালি জালিমিন মিন আনসার, আর এই সমস্ত জালেম মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তো এই হলো আপনার প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে পারছেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।